আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি, আমি খুব স্পষ্টবাদী এবং আমার আসলে ডিসঅনেস্ট মানুষ একদম পছন্দ না। এবং দেখা গেল যে এখন অনেকের সাথে হাসি মুখে হয়তো কথা বলি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মানে অসৎ মানুষ খুব অপছন্দ, যারা সামনে একটা এবং পেছনে আর। আমার কাছে যদি সেরকম করার মতো খুব ভালো ছবি আসে অবশ্যই আমি চাই, আমি অনেকদিন ধরেই চাচ্ছি, কিন্তু সেরকম ছবি না পাওয়ার কারণে করা হচ্ছে না। অবশ্যই সামনে আসা করবো, সে ধরনের কোনো ভালো ছবি আমার কাছে আসলে আমি করব। আসলে গল্প ওভাবে আমি ঠিক স্পেসিফিকলি কিছু বলতে পারি না যে গল্প কী হবে বা কী হবে না। আমার আসলে ইনস্টিংটের উপর আমি অনেকটাই ডিপেন্ড করি। আমার যখন কোনো গল্প পড়ে মনে হবে এটা আমি করতে চাই, সেরকম গল্প পেলে অবশ্যই। আমি এই বছরের অর্ধেক সময় তো শুধু নাটকই করলাম, বাট বাকি অর্ধেকে এসে আমার ওটিটির কিছু কাজের ব্যস্ততার কারণে সেখানে যেহেতু অনেক সময় দিতে হয় সে কারণে নাটকের সময়টা বের করতে পারিনি, কিন্তু সামনে আশা করি আবার প্ল্যানিং হচ্ছে, ভালো ভালো কিছু কাজের প্ল্যানিং হচ্ছে, তো সামনে আবার আবার নাটকের কাজ। কাজের ব্যস্ততা তো এক এক সময় এক এক দিকে হয়, যেহেতু ওটিটির কাজগুলো ভালো বাজেটের ভালো ডিরেক্টরের সাথে, যাদের সাথে আগে নাটক করতাম তাদেরই আসলে ওটিটির কাজ করা হচ্ছে। সো ভালো কাজ কে না করতে চাই, আমি হাত ছাড়া ভালো কাজ অবশ্যই করতে চাবো না। এবং ওটিটির কাজে যেহেতু একটা লম্বা সময় ইনভলভ থাকতে হয় সে কারণে একটু হয়তো গ্যাপ পড়ে গিয়েছে, কিন্তু যখনই আমার কাছে কোনো ভালো গল্পের নাটক আসে আমি অবশ্যই সেটা করার জন্য মুখিয়ে থাকি। কাজের স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে সবসময়, কারণ কাজের স্বীকৃতি আসলে দর্শকের ভালোবাসা, কিন্তু তারপরও যদি কখনো অ্যাওয়ার্ড পাই সেটার জন্য অবশ্যই ভালো লাগে, কারণ সেটা একটা সামনে যাওয়ার একটা অনুপ্রেরণা। প্রশংসা বা সমালোচনা দুটোই আসলে গ্রহণযোগ্য, যেটা হয় মানে গঠনমূলক সমালোচনা বা গঠনমূলক প্রশংসা সেটা আমি বরাবরই পছন্দ করি, এবং প্রশংসা পেয়ে সেই মুহূর্তে খুব ভালো লাগে, কিন্তু পরবর্তী মুহূর্তে আমি সেটা ভুলে যাই, কারণ পরবর্তী মুহূর্তে ওই প্রশংসা নিয়ে ওই কাজ করলে আসলে আমি ভালো করতে পারবো না।